আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আমি আলামিন, একজন সিঙ্গাপুর প্রবাসী, আর আজকে আমি আমার এই ভিডিওতে চেষ্টা করব ট্রান্সফার সম্পর্কিত যেই নতুন আপডেটটি রয়েছে সেই আপডেটটি দেওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন যে গত কয়েক মাস আগেও আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী প্রতিটা সেক্টরের জন্য একটি ট্রান্সফারের নিয়ম চালু ছিল। সেটি হচ্ছে আপনার পারমিটের মেয়াদ যদি 21 থেকে 40 দিনের ভিতরে হয় তাহলে আপনি আপনার বর্তমান কোম্পানির বসের কোনো রকম অনুমতি বা ট্রান্সফার লেটার ছাড়াই আপনি ভিন্ন একটা কোম্পানিতে আপনার পছন্দ মতো ট্রান্সফার হতে পারবেন। সেই সুযোগটি আবারও নতুন করে দেওয়া হয়েছে, তবে সেই সুযোগটির জন্য কনস্ট্রাকশন সেক্টরে যারা আছেন তারা সেই সুযোগটি পাবেন না। শুধুমাত্র যারা মেরিন সেক্টর, শিপইয়ার্ড সেক্টর, প্রসেস কনস্ট্রাকশন সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং কি সার্ভিস সেক্টরে আছেন তারাই শুধু এই সুযোগটি পাবেন। যারা কনস্ট্রাকশন সেক্টরে আছেন তারা কিভাবে এই সুযোগটি পাবেন? কনস্ট্রাকশন সেক্টরে যারা আছেন তারা সুযোগটি ভিন্নভাবে পাবেন। তা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের যে স্কেল সংস্থাটি আছে সেই স্কেল সংস্থার মাধ্যমে আপনারা চাইলে আপনার পারমিটটি যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি অন্য একটা কোম্পানিতে স্কেলের সহযোগিতা নিয়ে ট্রান্সফার হতে পারবেন, অথবা আপনার বস যদি আপনার পারমিটটি ক্যান্সেল করে দেয় আপনার পারমিটের মেয়াদ থাকাকালীন সময়ে, তখনও আপনি স্কেলের সহযোগিতা নিয়ে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। তবে যারা কনস্ট্রাকশনে আছেন তারা নিজেদের পছন্দ মতো ট্রান্সফার কোম্পানিতে ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একটি সুযোগই আছে, আপনার বর্তমান কোম্পানি যদি আপনাকে ট্রান্সফার লেটার দিতে রাজি হয় বা আপনার কোম্পানি যদি আপনার পারমিটটি শেষ হয়ে যাওয়ার পর আপনার পারমিটটি নতুন করে 30 দিনের জন্য এক্সটেন্ড করে, তাহলেই আপনি আপনার পছন্দের কোম্পানি খুঁজে অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি কনস্ট্রাকশন হলেই যে আপনার পারমিট ক্যান্সেল হলেই বা আপনার পারমিটের মেয়াদ শেষ হলেই যে আপনি স্কেলের সহযোগিতাটি পাবেন এমন কিন্তু নয়। স্কেলের সহযোগিতা পাবেন না এমন কয়েকটি কারণও আছে। তার প্রথম কারণ হচ্ছে আপনি যদি পাইলট প্রোগ্রামের মাধ্যমে সিঙ্গাপুরে প্রবেশ করে থাকেন তাহলে আপনি স্কেলের সহযোগিতাটি পাবেন না। 2 নম্বর হচ্ছে আপনি যদি গত 1 বছরে আপনার কোম্পানি পরিবর্তন করে থাকেন তাহলেও আপনি স্কেলের সহযোগিতাটি পাবেন না। এমনকি আপনি যদি এনটি অ্যাপ্রুভাল নিয়ে সিঙ্গাপুরে আসার পরেও যদি আপনার পারমিটটির 6 মাস যদি আপনি আপনার কোম্পানিতে না থেকে থাকেন, 6 মাসের নিচে যদি কাজ করে থাকেন তাহলেও আপনি স্কেলের সহযোগিতাটি পাবেন না। তাই স্কেলের সহযোগিতাটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 6 মাসের বেশি সময় ধরে আপনার বর্তমান কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং কি আপনার বস কর্তৃক আপনার পারমিটটি ক্যান্সেল করে দিতে হবে বা আপনার পারমিটটি নিজ থেকে ভ্যালিডিটি শেষ হয়ে যেতে হবে, তাহলেই আপনি স্কেলের সহযোগিতাটি পাবেন। আপনি নিজ থেকে স্কেলের সাথে কন্ট্রাক্ট করতে হবে না, স্কেল নিজ থেকে আপনার সাথে কন্ট্রাক্ট করবে, এবং কি আপনাকে পরপর 3টি কোম্পানির জন্য অফার করা হবে। 3টি কোম্পানির যে কোনো একটি কোম্পানিতে আপনি চাইলে আপনি ট্রান্সফার হতে পারবেন। তবে আপনি যদি কোনোভাবে এই 3টি কোম্পানির একটিও চুজ না করেন তাহলে আপনাকে দেশে ফিরে যেতে হবে। এই ছিল ট্রান্সফার সম্পর্কিত আজকের তথ্য। যারা এখনও আসলে ট্রান্সফার সম্পর্কিত তথ্যটি নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা ক্লিয়ার হবেন। এবং কি আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ একটি ভিডিও করতে গেলে অনেক কথাই মিসিং থাকে বা অনেক তথ্যই দেওয়া সম্ভব হয় না। সো আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা দয়া করে যারা কিছু জানতে চাইলে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আজকের নিউজটি যারা মেরিন সেক্টর, প্রসেস কনস্ট্রাকশন সেক্টর, সার্ভিস সেক্টর এবং কি ম্যানুফ্যাকচারিং সেক্টর তাদের জন্য খুবই ভালো ছিল। ইভেন যারা কনস্ট্রাকশন সেক্টর তাদের জন্যও কিন্তু ট্রান্সফারের সিস্টেমটি বন্ধ হয়ে গিয়েছিলো, যদিও স্কেল তাদের সহযোগিতাটির মেয়াদ বাড়িয়েছেন। সেহেতু আমার মনে হয় কনস্ট্রাকশন সেক্টরের জন্য একটি ভালো নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।